হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। খালেদা জিয়াকে নিয়ে তুরস্কের গণমাধ্যমে সংবাদ। হ্যাঁ দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বিরোধীদলীয় নেতাকে বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার 2 অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় নেত্রী ও দুবের প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে দুইবারের প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়েছে বাংলাদেশের সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আপিলকে না জানিয়ে বলেছেন, মন্ত্রণালয় বিদ্যমান আইন অনুযায়ী তাকে খালেদা জিয়া বিদেশ ভ্রমণের অনুমতি দিতে পারে না, সরকারের ব্যাপারে আইনি আদেশ দেওয়ার সুযোগ নেই, সব কাজ আইনি কাঠামো অনুযায়ী করতে হবে, যে কোনো ক্ষেত্রে একটি খারাপ উদাহরণ তৈরি করে। আনিসুল হক বলেছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আগে বেগম জিয়াকে কারাগারে যেতে হবে, তারপর আদালতে আবেদন করতে পারবেন বলে প্রতিবেদনে যোগ করা হয়। গত 9 আগস্ট থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন 78 বছর বয়সী খালেদা জিয়া। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি উচ্চ লিভার, সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। ভয়েস অব আমেরিকার প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের কথা উল্লেখ করে আনাদোলু এজেন্সি জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে চিকিৎসার অনুমোদন দেওয়ার আগে কিংবা নেওয়ার আগে খালেদা জিয়াকে অবশ্যই কারাগারে ফিরে যেতে হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেনের বরাতে বলা হয়, খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড লিডার ট্রান্সপ্লান্টের সুপারিশ করেছে এবং যত দ্রুত সম্ভব তাকে বিদেশে একটি উন্নত হাসপাতালে পাঠানো দরকার। প্রতিবেদনের শেষে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত। কোভিড মহামারী চলাকালে 2020 সালের 25 মার্চ বর্তমান সরকার তাকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাড়িতে থাকে এবং দেশ ছাড়া যাবে না এই 2 শর্তে মুক্তি দেয়। সো আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে অবশ্যই জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।